সোমবার খুমুলুঙে বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জনসভা ছিল। সেই জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দুষ্কৃতিকারীরা বিজেপি দলের কর্মী সমর্থকদের উপর হামলা সংঘটিত করে। ঘটনায় বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে এদের চিকিৎসা চলছে জিপি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার এমবিপি বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোজা চলে যান জিপি হাসপাতালে। সেখানে গিয়ে তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবরও নিয়েছেন। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এখানে একটা সংঘর্ষের রূপ দেখতে পেয়েছে, আগেও দেখেছি। এই ধরনের ভায়োলেন্সকে আমাদের রুখতে হবে। এ ব্যাপারে আমি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, যাতে যথোপযুক্ত ব্যবস্থা না হয়। এটা আনফরচুনেট যে এখানে এরকম একটা মানে ভায়োলেন্সের যে রূপ আমরা দেখতে পেয়েছি, আগেও দেখেছি, কিন্তু এটা সত্যি, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই ধরনের ভায়োলেন্সকে আমাদের অবশ্যই রুখতে হবে এবং আমি আমাদের পুলিশ আধিকারিকদের বলেছি যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয় এবং কাউকে ছাড়াও পরিষ্কার। আর যেটা আরটিএ হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, দুটো গাড়ির মধ্যে কলিজনে, ওদেরকেও দেখলাম। তো আগেও আমি বলেছি যখন ফেরার সময় যাতে সাবধানে, গাড়ির চালকদের আমি বলেও ছিলাম যে যেন সাবধানে যায়। কিন্তু এই ধরনের যখনই এই ধরনের র্যালি হয়, পরবর্তী সময় দেখা যায় পোস্ট র্যালি এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তারপরেও আমি বলেছি এবং সবাইকে আমি দেখলাম, যারা যারা এখানে এই পলিউশনে অ্যাক্সিডেন্টে যারা আছে, এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তো ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন এবং আশা করি সুস্থ হয়ে। এদিন জনসভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে অনেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন তাদেরকেও দেখে আসেন মুখ্যমন্ত্রী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওনার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।